হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নেপালে নবম দিন আর আমরা আছি পোখারায়। পোখারায় এখন আছি আমি বসুন্ধরা পার্কে। বসুন্ধরা পার্কটা ফেওয়া লেকের পাশেই, আর আজকে সকালে এখানে মর্নিং ওয়াক করতে আসলাম। এসে দেখি যে অনেকেই ক্যারাটে অথবা বাস্কেটবল খেলছে, সো সবাই এখানে সকালে মর্নিং ওয়াক বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে আসে। বাচ্চারা অনেকেই আসে, স্কুলের বাচ্চারা আসে, এখানে রাস্তাগুলো ক্লিন করে বা পার্কটাকে আর একটু সুন্দর করে। আমরা এখন যাব হচ্ছে পিস প্যাগোডার দিকে, দেখি কত দূর যাওয়া যায়। মর্নিং ওয়াকের জন্য বসুন্ধরা পার্কের দিকে ঘুরছিলাম, তো সামনেই দেখলাম যে ট্যুরিস্ট বাস পার্ক। আপনারা যারা ট্যুরিস্ট তারা বাসের টিকিট কাটতে হলে ট্যুরিস্ট বাস পার্ক থেকে আপনাদের গাড়িতে উঠতে হবে। যেহেতু আমি ট্যুরিস্ট বাস পার্কের কাছেই ছিলাম, তো আজকে রাতে কাঠমান্ডু যাওয়ার টিকিটটা কনফার্ম করে নিলাম। আর আমার পিছনে এখন খুবই সুন্দর একটা ভিউ, সবগুলো পাহাড়, সূর্যের আলোয় দেখা যাচ্ছে। যেহেতু সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, সো সুন্দরভাবে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এখানে এসি বাসের টিকিট পড়েছে আমার 1200 নেপালিস রুপি। বাসগুলো আপনাদের হোটেলের আশেপাশ থেকেই আপনাদের পিক আপ করবে, সো নেপালিস নাম্বার থাকলে দিয়ে দিতে পারেন। আমাকে যেমন রোড নাম্বার 13 থেকে পিক আপ করবে। বাসের সিটের কোয়ালিটি কেমন বা কমফোর্টেবল কিনা সেটা আমরা দেখবো উঠে। আমি সিট নিয়েছি A5, সো লেটস সি। চলে আসছি আমরা ডেভিডস ফলসের এখানে, আর ডেভিডস ফলসটা একটু সামনে গিয়ে দেখি আমরা। এখানে এন্ট্রান্স ফ্রি, 80 রুপিস দিয়ে এন্ট্রি নিলাম। আর এখানে একটু সামনে ঝর্নার আওয়াজ শুনছেন, তো ঝর্নার কাছাকাছি যাই। ওকে, যা বুঝলাম যে ডেভিডস ফলসে এখন পানি কম কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। ডেভিডস ফলস দেখতে এসে আমি খুবই হতাশ, কারণ এখানে তেমন একটা পানি নেই। যেহেতু শীতকাল, খুবই কম পানির পরিমাণ, খুবই কম, আর অনেক মানুষের ভিড়। আর নেপালের মানুষজন মনে হয় ছবি তুলতে বেশি পছন্দ, টিকটক বানাতে খুব পছন্দ করে, তাই এখানে সবাই মানে টিকটক নিয়ে আর ফটোগ্রাফি নিয়ে খুব ব্যস্ত। মানে লোকেশন যতই খারাপ থাকুক কোনো সমস্যা নেই, দে আর টেকিং ফটোস। তাহলে আর একটু আগে আর কী আছে ডেভিডস ফলসের এই জোনটাতে? এই কেভ আছে নাকি একটা, দেখি ওটা কীরকম অবস্থা। ডেভিড ফলসের উপরেই একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, সো মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাই। আর ভিতরে কিছু নেই, বাংলাদেশে যেমন মানে পরিত্যক্ত ভবনগুলো বিভিন্ন ধরনের নাম লেখে লাভ সাইন দেয়, ঠিক সেম অবস্থা, এখানেও সেম অবস্থা। আর এখানে একটু পার্কের মতো কোনো একটু ভিউ পয়েন্ট আছে, আমি দেখতেছি না এখনও, দেখি সামনে গিয়ে দেখি ভিউ পয়েন্টটা কোন দিকে। আমরা
তো এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ড্রেস আপের সাথে ছবি তোলা যায়। যেমন এখানে আছে একটা এই যে আরেকটা এই 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 ওকে কেমন লাগছে আমাকে? হু হু হ হ হ সো আমার পাশে কেউ নাই, সো নিউ ড্রেস অ্যান্ড দিস ওয়ান গায়ে কোনো কাপড় নাই। ওকে ফাইনালি ডেভিডস ফলস থেকে ঘুরে আসলাম। ডেভিডস ফলসের বাইরেই কিছু শপিং করা যায়, সেখান থেকে কিছু মালা বা ব্রেসলেট অথবা এখানে বিভিন্ন ধরনের স্টোনের বিভিন্ন ধরনের জিনিস আছে, সেগুলো আপনারা পারচেস করতে চাইলে করতে পারেন। এখান থেকে বেরোয়ে এখন আমি আসছি হচ্ছে বসুন্ধরা পার্ক, যেটা বসুন্ধরা পার্কের ভিতরে আছে। তো বসুন্ধরা পার্ক থেকে আমি হোটেলের দিকে যাচ্ছি, হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে রাতের 7:30টার সময় বাস, আর বাস আমাকে পিক আপ করবে হচ্ছে লেক সাইড থেকেই, 13 নম্বর রোড থেকে। সো লেটস সি বাসটা কেমন, বাসটার রিভিউ আমি দিব অবশ্যই। আপনারা যেন কাঠমান্ডু থেকে পোখারা ইজিলি যাতায়াত করতে পারেন, আর কীভাবে আপনারা বাসের টিকিট কাটবেন এটা আমি অলরেডি বলেছি। আপনারা চাইলে লেক সাইটের বিভিন্ন এজেন্সির মাধ্যমেও কাটতে পারেন, আর আপনারা যদি চান তাহলে এখানে বাস পার্ক আছে, বাস পার্কে এসে ট্যুরিস্ট বাস পার্ক থেকেও আপনারা চাইলে পারচেস করতে পারেন। সো দেখা হবে একটু পরে আরও একটা নতুন স্পটে আপনাদের নিয়ে যাব, নতুন একটা মন্দিরে নিয়ে যাব আপনাদের, সেখানে দেখা হচ্ছে।